ছেলে থাকে দুবাই, ছেলে মেয়েকে মোবাইলের মাধ্যমে বিবাহ দেওয়া যাবে কিনা, বিবাহ পড়ে বাড়িতে এসে পুনরায় কালেমা পড়াতে হবে কিনা, প্রবাসে কোনো ছেলে যদি থাকেন কিংবা মেয়ে, পাত্রপাত্রী একজন দেশের বাইরে আরেকজন দেশে আছেন, তাদের বিয়ে টেলিফোনের মাধ্যমে হতে পারে কিনা, এ বিষয়ে ওলামায়ে কেরামের ফতোয়া হলো যে একজন ওয়াকিল বা একজন প্রতিনিধি নিযুক্ত করবেন। ধরুন ছেলে বিদেশে আছেন, সৌদি আরবে আছেন, মালয়েশিয়াতে আছেন, তিনি ফোনের মাধ্যমে তার কোনো এক বন্ধুকে, ভাইকে বা যে কোনো একজনকে দায়িত্ব দিবেন যে অমুকের মেয়ে অমুককে এই মহানার বিনিময়ে বিবাহ আমার সাথে ঠিক হয়েছে, তুমি আমার পক্ষ থেকে প্রস্তাব কবুল করবা, মেয়ে পক্ষ প্রস্তাব দিবে, তুমি আমার পক্ষ থেকে কবুল করবা কিংবা আমার পক্ষ থেকে প্রস্তাব দিবা, ওজনকে উকিল বানাবে, প্রতিনিধি, তিনি সাক্ষীদের সামনে মেয়ে পক্ষ যখন প্রস্তাব দিবে তিনি বলবে আমি প্রবাসে থাকা অমুকের ছেলে অমুকের তরফ থেকে এই বিবাহে আমি কবুল বলছি বা আমি এটাকে কবুল করছি, এর মাধ্যমে বিবাহ সম্পাদন করবে, অর্থাৎ উকিলের মাধ্যমে জিনিসটা করবে, সেটা জায়েজ আছে। কেন উকিলের মাধ্যমে, কেন সে ডাইরেক্ট করবে না, এটা ফেটি অনেক ডিপ আলোচনা, যেটা আমাদের সাধারণ মানুষের সবার বোঝা জরুরি না যে কোন কাজে আপনার কতটা নিশ্চয়তা থাকা জরুরি বা জরুরি না, বিশেষ করে মানুষ যাতে প্রতারিত না হয় এবং প্রতারণার সম্ভাবনা আশঙ্কা যাতে কমে যায় সেজন্য এই জাতীয় বিধিবিধানগুলো উসুল ফিকহ এবং ফিকহের মূলনীতির আলোকে ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। বিধায় এই পদ্ধতিতে প্রবাস থেকে বিয়ে জায়েজ হতে পারে। স্ত্রী যদি একটা ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে অন্য স্বামীকে গ্রহণ করে সেটার বিধান কি? ডিভোর্স পেপারে সিগনেচার করলেই তালাক হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তালাকের মাসআলা দারুল ইফতায় গিয়ে মুফতিদের কাছ থেকে নেবেন, এই সব প্রশ্ন উত্তরে দিবেন না, কারণ এখানে তালাকে অনেকগুলো প্রশ্ন করতে হয়, সেগুলোর উত্তর সবগুলো দিতে হয়, তারপরে যা উত্তর দেওয়া যায়। আমরা শুধু মৌলিক ধারণা দিয়ে রাখি, মহিলারা তালাক দিবেন না, তালাক বিল রিজাল ওয়া ইদ্দাতু বিন নিসা, মহিলারা তালাক দিবেন না, তারা অর্পিত তালাকের পাওয়ার যদি পান কাবিননামা 17 বা 18 নম্বর কলামের আলোকে, তাহলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে। অনেক মহিলা বলে আমার স্বামীকে তালাক দিলাম, এভাবে কেমন পর্যন্ত বললো তালাক হবে না, এই জন্য কি বলেছেন না বলেছেন ওই কাগজ নিয়ে মুফতিদের কাছে যাবেন, তারপর সমাধান নেবেন।